আসসালামু আলাইকুম এমএসসি শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। এই করোনাকালীন অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে সুরক্ষিত রেখে পড়াশোনা করে ভালো আছো, বাড়িতে থাকবে সবসময় নিরাপদে থাকতে পারবে। আর যদিও বা মনে করো জরুরি প্রয়োজনে বাইরে যেতে হবে, তবে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং নিজেকে যতটুকু পারো স্বাস্থ্যবিধি মেনে চলে নিজের শরীরের দিকে খেয়াল করে চলাফেরা করবে। তো চলো আজকে আমরা মূল পাঠে ফিরে যাই। যথারীতি আজও আমি তোমাদের সাথে আছি, আমি শামসুন নাহার, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে আমরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা গত ক্লাসে মৎস্য জিন তত্ত্ব নিয়ে শুরু করেছিলাম। তো আমরা সেই মৎস্য জিন তত্ত্ব এটা নিয়েই পড়ব, ঠিক আছে? তো মৎস্য জিন তত্ত্ব পড়তে গিয়ে কিছু কিছু বলছিলাম যে কিছু ওয়ার্ড সবসময় মনে রাখতে হয়, কিছু টপিকস সবসময় জানতে হয়, কিছু ওয়ার্ড সম্পর্কে পূর্ণ ধারণা না থাকলে তুমি জিন তত্ত্ব বা তোমরা জিন তত্ত্ব জিনিসটা বুঝবে না। তো জিন তত্ত্ব পড়তে গেলে যেটা হবে যে জিন কি, অ্যালিল কি, ফ্যাক্টর কি, ফিনোটাইপ, জিনোটাইপ, তারপরে ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো সচরাচর আসতেই থাকবে সামনে, এগুলো অবশ্যই একটু মাথায় রাখবে। এবং বিশেষ করে ভাইবাতে যখন জিজ্ঞেস করা হয় তো এইগুলো সম্পর্কে একটু সম্যক ধারণা নিবে, এবং সম্যক ধারণা একদম না থাকলে তোমাদের জন্য বেশ কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে এই চ্যাপ্টারটা বোঝা। তো আজকে আমরা মৎস্য জিন তত্ত্বে কোষ বিভাজন এবং ক্রোমোজোমের অ্যাপ্লিকেশন এটা পড়ব। এর ধারাবাহিকতায় মেন্ডেল ও তার সূত্রাবলী কী হবে সেটা জানব। মেন্ডেল ও তার সূত্রাবলীর পরে নির্বাচন এবং নির্বাচনের প্রকার, লিঙ্গ নির্ধারণ, কলাকৌশল, এই সম্পর্কে আমরা জানব বলে আশা করছি। যেমন ধরো কোষ বিভাজন, তোমরা কিন্তু জানো সেল ডিভিশন বা কোষ বিভাজন জিনিসটা কী, একদম তোমরা যখন অনার্সে পড়ছিলে তখন জেনেই আসছো যে দুটি প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে থাকে, একটি হচ্ছে মাইটোসিস এবং একটি হচ্ছে মিওসিস, কোষ বৃদ্ধির জন্য, আরেকটি হচ্ছে জীবের দেহের বৃদ্ধির জন্য এই বিভাজনগুলো ঘটে এবং এতে হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। তাছাড়া দেখা যায় কি কোষ বিভাজনের মাধ্যমে পুরাতন অর্থাৎ পুরানো বা মৃত কোষের পুনঃস্থাপনও সম্ভব হয় আসলে বেসিক্যালি এই কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস আসলে এমন একটি প্রক্রিয়া যার ফলে দেখা যায় কি একটি সোমাটিক কোষ বিভাজিত হয়ে দুটি অনুরূপ বা বলা যায় যে একটি ভেঙে দুটি প্রায় একই রূপে অপত্য কোষে পরিণত হয়, এটি হচ্ছে মূলত মাইটোসিস। এবং শুক্রাণু ও ডিম্বাণু ছাড়া যে সকল যে সবগুলো কোষই মূলত হচ্ছে দেহকোষগুলি হচ্ছে সোমাটিক বা দেহকোষ, মাইটোসিস বিভাজনে ক্রোমোজোমের সকল কোষীয় বস্তুতে দুইটি অংশে বিভক্ত হয়। এই যে দুটি অংশে বিভক্ত হয় এটি হচ্ছে গিয়ে অপত্য কোষ বা ডিপ্লয়েড সেল ক্রোমোজোম বহন করে। এই যে ক্রোমোজোম বহন করে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আসলে একেবারে মিওসিস থেকে আলাদা, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুতে হচ্ছে মিওসিস কোষ বিভাজন এবং সোমাটিক বা দেহকোষ যেটাকে বলা হচ্ছে সেই জায়গায় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন মূলত হচ্ছে এমন একটি কোষ বিভাজন যেটি হচ্ছে একটি থেকে অপত্য দুটি কোষ উৎপন্ন হয়, আর মিওসিস পদ্ধতিতে হচ্ছে কমপক্ষে আসলে তিনটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ঘটে যাতে জেনেটিক গুণসম্পন্ন শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন হয়, অর্থাৎ এর পরবর্তীতে যে শুক্রাণু বা ডিম্বাণু উৎপন্ন হবে সেটিও কিন্তু জেনেটিক গুণসম্পন্ন হবে, অর্থাৎ হচ্ছে ক্রসিং ওভার, স্বাধীন সঞ্চারণ এবং পৃথকীকরণ, এই যে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মিওসিস কোষ বিভাজনটি সম্পন্ন হয়। প্রথমত হচ্ছে গ্যামেটোসাইটের ডিম্বাণু যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ ডিম্বাণু বলতে আছে ডিম্বাণু বা শুক্রাণু, এই যে এটা গ্যামেটোসাইট, এটির তৈরির প্রক্রিয়ায় ক্রোমোজোম বিভাজিত হয়। ডিপ্লয়েড কোষ বিভাজনের ফলে সমসংস্থ যে ক্রোমোজোমগুলো থাকে সেই সমসংস্থ ক্রোমোজোম ভেঙে চারটি অংশে পরিণত হয়। এই যে চারটি অংশ, এই চারটি অংশকে কিন্তু বলা হচ্ছে
ক্রোমাটিড বা ক্রোমাটিড বলা হয় অনেক সময়, অনেক সময় এগুলোকে বলা হচ্ছে হচ্ছে গিয়ে টেট্রোডস, অর্থাৎ চারটি যেহেতু হচ্ছে এগুলো হচ্ছে ক্রোমাটিড। এই অবস্থায় ক্রোমোজোম থেকে উৎপাদিত ক্রোমাটিডগুলো নিজেদের মধ্যেই দেখা যাচ্ছে কি কুণ্ডলী পাকাতে থাকে। এই যে নিজেদের মধ্যে কুণ্ডলিত হয়, এই ক্রোমোজোমগুলো পরে ভেঙে টুকরো টুকরো অংশে পরিণত হয় এবং একটি আরেকটির সাথে সংযুক্ত হয়। যেহেতু বলছি এটা একটা ক্রসিং ওভার, অর্থাৎ একটি আরেকটির সাথে সংযুক্ত হয়ে একটি থেকে আরেকটি যে ক্রোমাটিড থাকে সেখানে ট্রান্সফার বা সঞ্চারিত হয়, এটি হচ্ছে স্বাধীন সঞ্চারণ। এবং এর পরবর্তীতে এই জিনিসটাই হচ্ছে ভাগ হয়ে যায়, এটি হচ্ছে পৃথকীকরণ। অর্থাৎ মিয়োসিস কোষ বিভাজনের সময় সাধারণত তিনটি প্রক্রিয়া বা গুরুত্বপূর্ণ তিনটি প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পাদিত হয়, এটি হচ্ছে মূলত কোষ বিভাজন। হ্যাঁ, আচ্ছা, কোষ বিভাজনের পরে এখানে দেখা যাচ্ছে যে কোষ বিভাজন যখন হবে এবং ক্রোমোজোমের রেপ্লিকেশন, রেপ্লিকেশন বলতে আসলে আমরা কী বুঝবো, দেখা যাচ্ছে কি যে মাধ্যমিক গ্যামেটোসাইট যে তৈরি হচ্ছে, এখানে দুইটি প্রাথমিক দুইটি মাধ্যমিক স্পার্মেটোসাইট, অর্থাৎ স্পার্মেটোসাইট পুরুষ অথবা একটি মাধ্যমিক উসাইট, একটি পোলার বডি, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে মাধ্যমিক গ্যামেটোসাইট তৈরি হয়। এই যে প্রতিটি সেকেন্ডারি উসাইট সাধারণভাবে একটি ডিম্বাণু, হ্যাপ্লয়েড যেটা আর কি, একটি ডিম্বাণু এবং বাকিগুলো হচ্ছে একটি পোলার বডি তৈরি হয়। স্ত্রী দেহে পৃথকীকরণ ও স্বাধীন সঞ্চরণ প্রক্রিয়া শেষে ক্রোমোজোমের এক প্রান্তে সাইটোপ্লাজম কুসুমের সংলগ্ন হয় এবং এটি হচ্ছে প্রথম পোলার বডিটা আসলে তৈরি করে। পোলার বডি অকর্ষীয়, এটি আসলে তেমনভাবে কার্যকর থাকে না, এটি একটু অকার্যকর। এবং ডিম্বাণু দেখা যাচ্ছে ডিম্ব জননের উপজাত হিসেবে এটি উৎপন্ন হয়। পোলার বডি ভ্রূণে খাদ্য হিসেবে, আসলে পোলার বডি যেহেতু অকার্যকর, এটি হচ্ছে আসলে ভ্রূণের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। প্রথম পোলার বডি যেটি, সেটি পুনরায় বিভাজিত হতেও পারে, আবার অনেক সময় এটি আসলে বিভাজিত হয় না, ফলে দেখা যাচ্ছে কি দুটি হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। এই যে হ্যাপ্লয়েড কোষগুলো উৎপন্ন হচ্ছে, অন্য অপত্য যে কোষটি সেটি সেকেন্ডারি উসাইট, অর্থাৎ একটি সেকেন্ডারি উসাইট আরেকটি হলো পোলার বডি। এই যে পোলার বডি, সেকেন্ডারি উসাইট এবং প্রথম পোলার বডি, একটি পরিণত ডিম্বাণু এবং একটি সেকেন্ডারি পোলার বডি, এগুলো দুইটা জিনিস উৎপন্ন করছে। এই সেকেন্ডারি উসাইটি ডিম উৎপাদনের জন্য হচ্ছে গিয়ে স্টিমুলেট করে, যতক্ষণ পর্যন্ত একটি শুক্রাণুর সংস্পর্শে না আসে ততক্ষণ দেখা যাচ্ছে এটি এভাবেই থাকে। পুরুষের ক্ষেত্রে দুইটি মাধ্যমিক স্পার্মেটোসাইট থেকে চারটি শুক্রাণু উৎপন্ন হয় এবং প্রত্যেকটি শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বহন করে। এই ক্রোমোজোমগুলো স্বাধীনভাবে অবস্থান করে এবং সমপরিমাণ দেখা যাচ্ছে যে একই পরিমাণে সাইটোপ্লাজম ধারণ করে, এটি হচ্ছে মূলত কোষ বিভাজন এবং ক্রোমোজোমের রেপ্লিকেশন। এরপরে আমরা জানব হচ্ছে মেন্ডেল এবং তার সূত্রাবলী। আমরা যখন এইচএসসি লেভেলে পড়ছিলাম তখনই আমরা মেন্ডেল সম্পর্কে অনেকটা জেনে এসেছি যে মেন্ডেল কে ছিলেন। জোহান গ্রেগর মেন্ডেলের নাম আমরা জিন তত্ত্ব পড়তে গেলেই কম বেশি জানি। জোহান গ্রেগর মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল বংশগতি সংক্রান্ত যে কালজয়ী গবেষণা সূত্রের জন্যই হচ্ছে গিয়ে মূলত জিন তত্ত্বের জনক হিসেবে বা জেনেটিক্সের জনক হিসেবে পরিচিত। এবং এটি উনি কাজ করেছিলেন হচ্ছে মটরশুঁটি উদ্ভিদের উপরে এবং অনেক কাজ করে কিছু সূত্র বলেছিলেন বা সূত্র দিয়েছিলেন। এই সূত্রগুলো হচ্ছে গিয়ে জোহান মেন্ডেল 1822 সালে অস্ট্রিয়ার এক কৃষক পরিবারে মেন্ডেল জন্মগ্রহণ করেন। দারিদ্রতার কারণে আসলে তিনি অনেক দূর পর্যন্ত আসলে পড়াশোনা করতে পারেন নাই এবং অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে আসলে জীবন পার করছিলেন। 1840 সালে তিনি হচ্ছে গিয়ে জিমনেশিয়াম থেকে হচ্ছে গ্রাজুয়েট হন এবং 1843 সালে অস্ট্রিয়া বুয়েন শহরে একটি দেখা যাচ্ছে যে একটি গির্জাতে আসলে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন বা ভর্তি হন এবং সেখানেই হচ্ছে গ্রেগর নামে
ভূষিত হন। পরে তিনি পুনরায় 1854 সালে বরুণীতে ফেরত আসেন এবং বিজ্ঞানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি তখন মটরশুঁটির গাছের উপরে কিছু গবেষণা করেছিলেন এবং কিছু সূত্র দিয়েছিলেন। এই সূত্রগুলো হচ্ছে যেমন মেন্ডেলের প্রথম সূত্র যা পৃথকীকরণ সূত্র নামে পরিচিত এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা যা স্বাধীন সঞ্চরণ সূত্র নামে পরিচিত। মেন্ডেলের প্রথম সূত্র যেটি সেটি হচ্ছে যে সংকর জীবে বৈষম্যমূলক বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর বা জিন যুগল পিতামাতা জননকোষ মারফত একত্রে এরা অবস্থান করে, অর্থাৎ এরা পাশাপাশি অবস্থান করে, এরা বিনষ্ট হয় না। এটি হচ্ছে কি পৃথকীকরণ সূত্র, এমনকি একে অপরকে প্রভাবিত করে না, অর্থাৎ জননকোষ তৈরির সময় এরা পাশাপাশি অবস্থান করে এবং পৃথক হয়ে যায়। এটি হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে গিয়ে স্বাধীন সঞ্চরণ সূত্র। স্বাধীন সঞ্চরণ সূত্র বলতে এরকম যে জননকোষ সৃষ্টির সময় দুই বা ততোধিক বৈশিষ্ট্যের প্রত্যেকটির জন্য দায়ী জিন জোড়া অ্যালিলের বৈশিষ্ট্যের অনুরূপ জিন জোড়ার পৃথকীকরণ দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ পাশাপাশি স্বাধীনভাবে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে সঞ্চারিত হয়। এর ফলে যে পুং এবং স্ত্রী জননকোষে তৈরি হয় এটি হচ্ছে যে পাশাপাশি জেনেটিক যে গঠন বিভিন্ন অপত্য কোষ তৈরি করে থাকে। এই যে সূত্র এটাকে হচ্ছে কি স্বাধীন সঞ্চরণ সূত্র বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে মেন্ডেল এবং তার সূত্রের দুটি সূত্র তাহলে আমরা পেলাম, একটি হচ্ছে কি প্রথম সূত্র আরেকটি হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র পৃথকীকরণ আর দ্বিতীয় হচ্ছে স্বাধীন সঞ্চরণ। এখানে আমরা মেন্ডেলের সূত্রগুলোর কিছু যখন পড়তে যাই তখন আমরা কিন্তু কিছু বৈশিষ্ট্যের উপরে কাজ হয়। যেমন যদি আমরা বলি প্রথম সূত্রটি হচ্ছে গিয়ে কিছু একটি ধরো নাইল তেলাপিয়া অর্থাৎ রঞ্জিত তেলাপিয়া, আরেকটি হচ্ছে অ্যালবিনো নাইল তেলাপিয়া। এই দুটি পাশাপাশি যখন থাকবে তখন হচ্ছে দেখা যাবে যে জিনোটাইপ সবগুলো হচ্ছে গিয়ে রঞ্জিত বা পিগমেন্টেশন যেটাকে বলে রঞ্জিত হবে এবং নাইল তেলাপিয়া F1 জনুতে হচ্ছে প্রাপ্ত মাছের মধ্যে দেখা যাবে যে পাশাপাশি অর্থাৎ পৃথকীকরণ সূত্র দ্বারা পাশাপাশি অবস্থান করবে। এটি হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র যদি বলি তাহলে স্বাধীন সঞ্চরণ সূত্র। এখানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি আসলে ডাইহাইব্রিড যে ক্রস সেটির উপরে ফলাফলের উপরেই ভিত্তি করে প্রতিষ্ঠিত। ঠিক আছে, এটি হলো মেন্ডেল এবং তার সূত্র। এখানে আমরা যখন পড়তে যাব তখন কিন্তু আগেই বলছিলাম যে আমাদের কিছু ওয়ার্ড সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, যেমন হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ কী? ফিনোটাইপ হচ্ছে এমন একটি ব্যাপার যে ফিনোটাইপ হচ্ছে যে প্রকাশিত যে বৈশিষ্ট্যগুলো থাকে, অর্থাৎ এখানে কিছু বৈশিষ্ট্য দেখা যাবে যে বাইরে থেকে দেখা যাচ্ছে। এই যে বৈশিষ্ট্যগুলো, তো বাহ্যিক বৈশিষ্ট্যগুলো, এগুলি হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য, অর্থাৎ বর্ণ গঠন আকার আকৃতি রাসায়নিক সংযুক্তি এই যে জিনিসগুলো এগুলি হচ্ছে গিয়ে ফিনোটাইপ। অর্থাৎ মাছের দেহের রং আকৃতি এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মেন্ডেলের এই সূত্র দ্বারা প্রতিষ্ঠিত। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখব হচ্ছে নির্বাচন। নির্বাচন বলতে আসলে কি যে একটি এমন একটি প্রক্রিয়া যেটির জন্য হচ্ছে গিয়ে বিশেষ বৈশিষ্ট্যের জন্য পছন্দসই ফেনোটাইপের চিহ্নিতকরণ, অর্থাৎ এবং চিহ্নিতকরণ এবং উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন বংশধর উদ্ভাবনের জন্য ভবিষ্যৎ ব্রড স্ট্রক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে ব্যবহার করা হয় তা ভর নির্বাচন এবং পরিবার নির্বাচন, নির্বাচন অনুষ্ঠান এর অন্তর্ভুক্ত। ভর নির্বাচন সকল জীবের কর্মক্ষমতা তুলনা করা হয় এবং নির্বাচন প্রতিটি কর্মক্ষমতার উপর ভিত্তি করা হয়। হ্যাঁ, বংশ পরিচয় উপেক্ষা করে আসলে হচ্ছে পরিবার নির্বাচন করা হয়, অর্থাৎ এখানে নির্বাচনের ক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য নেওয়া হয়। হ্যাঁ, নির্বাচন নির্ভরযোগ্য পদ্ধতিগুলোকে সন্তান সম্পত্তিতে প্রেরণ করা হয়। এই যে সন্তান সন্ততিতে প্রেরণ করা হয় তা নির্বাচনের কিছু, যেমন পুকুরের প্রাকৃতিক খাদ্যের পূর্ণ ব্যবহার এবং খাদ্য মিশ্রণের সর্বোচ্চ ব্যবহার দ্বারা মাছের বৃদ্ধির হার বাড়ানোর জন্য নির্বাচন করা হয়।
তারপরে হচ্ছে যদি এই বৈশিষ্ট্যগুলো নেতিবাচক হয় তবে একটি বৈশিষ্ট্য অন্যটি দ্বারা প্রভাবিত হতে পারে। দ্রুত বৃদ্ধি মাছের প্রজনন ক্ষমতার সাথে নেতিবাচক সম্পর্কযুক্ত, ফলে দ্রুত বর্ধনশীল দেখা যাচ্ছে মাছের প্রজনন ক্ষমতা অনেকাংশেই কমে যায়। তাই লক্ষ্য রাখতে হবে আসলে কি যেন নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য অন্য কোনো বৈশিষ্ট্যের মধ্যে কোনো অসঙ্গতি না দেখা যায়, অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে এই জিনিসগুলোর দিকে অবশ্যই খেয়াল করতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে নির্বাচনের প্রকার, অর্থাৎ কী কী ধরনের নির্বাচন আর কী কী ধরনের নির্বাচন হতে পারে। যেমন প্রধানত হচ্ছে মাছের হচ্ছে তিন ধরনের নির্বাচন হয়ে থাকে। এক হচ্ছে ভর নির্বাচন বা মাস সিলেকশন, যেটাকে বলা হচ্ছে ভর নির্বাচন, পরিবার নির্বাচন, সম্মিলিত নির্বাচন, অর্থাৎ তিন ধরনের নির্বাচন আমরা সাধারণত এই মাছের ক্ষেত্রে দেখে থাকি। নির্বাচনের প্রকারভেদ যদি বলি আমরা তিন ধরনের প্রকারভেদ দেখব। একটা হচ্ছে ভর নির্বাচন। ভর নির্বাচন মানে কি? ভর নির্বাচন আসলে কি, প্রতিটি মাছের উপযুক্ততা হচ্ছে ফেনোটাইপ দ্বারা নির্ধারিত হয়, যদিও জিনোটাইপিক বৈশিষ্ট্য হচ্ছে কি অজানাই থাকবে। এটি ফেনোটাইপিক দিয়ে যেহেতু আমরা নির্ধারণ করব, ভর নির্বাচন প্রক্রিয়া সাধারণ সমীকরণ দ্বারা নির্বাচন করা হয়, যেখানে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া হচ্ছে গিয়ে সাধারণত এই ক্ষেত্রে হচ্ছে ফেনোটাইপিক যে বৈশিষ্ট্য, ফেনোটাইপিক যে নির্ধারিত তা দিয়ে ভর নির্বাচন করা হয়। এরপরে হচ্ছে আমরা বলছিলাম যে নির্বাচন তিন ধরনের, এক হচ্ছে ভর নির্বাচন, দুই হচ্ছে পরিবার নির্বাচন। পরিবার নির্বাচনটা কি আসলে, এটা এমন একটা নির্বাচন পদ্ধতি যা পরিবার গোষ্ঠীকে প্রতিটি পরিবারের গড় ক্ষমতা অনুসারে স্থানান্তরিত করা হয় এবং সমস্ত পরিবার সংরক্ষিত বা বাতিল করা হয়। দুটাই হতে পারে, সংরক্ষিত হতে পারে বা বাতিল করা হতে পারে, এটি হচ্ছে কি পরিবার নির্বাচন। আর সম্মিলিত নির্বাচন বলতে আমরা বুঝবো হচ্ছে যার অর্থ হচ্ছে স্বতন্ত্র তথ্যের ভিত্তিতে এবং আত্মীয়দের কাছে থেকে আসা যে তথ্য বা তথ্য থাকবে সেখানে উপর ভিত্তি করে মাছ চাষের জন্য মাছ নির্বাচন করা হয়। যৌথ নির্বাচন একটি আসলে সেরা পদ্ধতি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারের প্রজনন রেকর্ডগুলো মূল্য অনুমান করার জন্য ব্যবহার করা যেতে পারে। এটি হচ্ছে গিয়ে নির্বাচনের প্রকার, অর্থাৎ তিন ধরনের নির্বাচন আমরা পেলাম। ঠিক আছে, এরপরে আমরা দেখব হচ্ছে লিঙ্গ নির্ধারণ, অর্থাৎ মাছের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আমরা কী কী জিনিস অবলম্বন করব। মাছের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে হলো এই যে জীবের পুং বা স্ত্রী বৈশিষ্ট্যের প্রকাশই হচ্ছে বেসিক্যালি লিঙ্গ, অর্থাৎ বাহ্যিক দিক থেকে যেটি বাহ্যিক দিক থেকে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেটি উপরে নির্ভর করেই হচ্ছে এর লিঙ্গ নির্ধারিত হয়। এই যে যৌনতা বা লিঙ্গ, পুরুষ স্ত্রী অথবা উভয় লিঙ্গ জীব শনাক্ত করার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। যৌনতার ভিত্তিতে যৌন প্রজননকারী জীবকে তিনটি গ্রুপে ভাগ করা যায়, অর্থাৎ হচ্ছে তিনটি কী কী আমরা আগেই জানতাম, এটা যে আমরা একলিঙ্গ বলে থাকি, একলিঙ্গ বা ভিন্নবাসী, উভলিঙ্গ এবং সহবাসী, তিন ধরনেরই পাওয়া যায়। উদ্ভিদের মধ্যে অবশ্য উভলিঙ্গ, একলিঙ্গ এবং সহবাসী উদ্ভিদও রয়েছে। সপুষ্পক উদ্ভিদের উদ্ভিদ যেগুলো, সপুষ্পক উদ্ভিদের মধ্যে উভলিঙ্গ পুষ্প সৃষ্টিকারী উদ্ভিদের সংখ্যাই মূলত অনেক বেশি। আর লিঙ্গ নির্ধারণ কলাকৌশল যদি আমরা বলি, তাহলে হচ্ছে মাছের লিঙ্গ নির্ধারণ কলাকৌশল বলতে হচ্ছে সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে হচ্ছে আসলে অঙ্গসংস্থানিকভাবে বিভিন্ন মাছে বিভিন্ন ধরনের সেক্স ক্রোমোজোম থাকে এবং যে কারণে হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছে বিভিন্ন ধরনের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি পরিলক্ষিত হয়। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য দেখা যাচ্ছে যে লিঙ্গ নির্ধারণী জিন বা ক্রোমোজোমটি অটোজোমের সাথে যুক্ত থাকে এবং অধিকাংশ জীবগুলোই দেখা যাচ্ছে ক্রোমোজোম দ্বারা এই লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। এই যে লিঙ্গ নির্ধারণ, তাহলে এখানে অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেক্স ক্রোমোজোম দ্বারাই হচ্ছে এর লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। তাহলে এখানে লিঙ্গ নির্ধারণ করতে গেলে তাহলে এক্স ওয়াই ক্রোমোজোম দ্বারা, অর্থাৎ XY পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ, কতগুলো পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হিসেবে গণ্য করা হয়। যেমন XY পদ্ধতি, তারপরে হচ্ছে যেমন দুই নাম্বার বলতে পারি যে আমরা WZ পদ্ধতি,
এই পদ্ধতি এক্স ওয়াই পদ্ধতি, ডাব্লিউ জেড পদ্ধতি, তারপরে আরও একটি পদ্ধতি আমরা বলতে পারি, সেটি হচ্ছে জেড ও পদ্ধতি, এ লিঙ্গ নির্ধারিত হয়। এরপরে আরও পদ্ধতি যদি বলে থাকে তাহলে বলতে পারি এক্স ও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ, এই চারটি পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। এক্স ওয়াই পদ্ধতি যেটা, সেটি আমরা জানি যে এক্স বেশিরভাগ মাছেই মানুষের মতো এক্স ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ এক্স ওয়াই ক্রোমোজোমধারী মাছটি যদি হয় তাহলে হচ্ছে পুরুষ, এবং এক্স এক্স ক্রোমোজোমধারী যদি হয় তাহলে হচ্ছে সেটি স্ত্রী মাছ হবে। এটি আমরা আসলে আগে থেকেই জানতাম, ঠিক আছে। এরপর যদি ডাব্লিউ জেড পদ্ধতিতে বলি, এটা হচ্ছে এক্স ওয়াই সিস্টেম ছাড়াও মাছে কয়েকটি সেক্স নির্ধারণ পদ্ধতির মধ্যে ডাব্লিউ জেড আসলে একটি। এটি কীরকম যে এক্স ওয়াই পদ্ধতির বিপরীত, অর্থাৎ পুরুষ মাছটি হয় হোমোগ্যামেটিক এবং স্ত্রী মাছটি হচ্ছে হেটারোগ্যামেটিক। এটি আসলে তেলাপিয়া মাছের সেক্স ক্রোমোজোম সেক্স এই পদ্ধতিতে নির্ধারণ করা হয়। তো ওয়াইজেড পদ্ধতিতে হচ্ছে তেলাপিয়া মাছের নির্ধারণ করা হয়ে থাকে। এরপরে যদি আমরা বলি জেড ও, এটি হচ্ছে আসলে শোল মাছের ক্ষেত্রে এটি দ্বারা লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। এখানে স্ত্রী মাছের ক্রোমোজোম জেড ও এবং পুরুষ মাছের ক্রোমোজোম হচ্ছে জেড জেড, এটি হচ্ছে গিয়ে সাধারণত শোল মাছের ক্ষেত্রে এই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। এবং এরপরে আমরা যদি বলি এক্স ও লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু মাছের ক্ষেত্রে, বিশেষ করে যে মাছগুলো হচ্ছে যেমন সানফিশ, যদি বলি সানফিশ প্রজাতিতে এই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়ে থাকে। এই হচ্ছে মোটামুটি লিঙ্গ নির্ধারণ কলাকৌশল। তো আজকের এই ক্লাসে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু এই পড়ার সময় হচ্ছে কিছু কিছু ওয়ার্ড, যেমন বলছিলাম যে কিছু ওয়ার্ডের সাথে তোমরা পূর্ব পরিচিতই থাকবে এবং মাছের সাথে সম্পর্কিত হয়ে হচ্ছে গিয়ে এই পড়াটা পড়তে হবে। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালোই লাগবে। আগামী ক্লাস পর্যন্ত ইনশাল্লাহ তোমরা ভালো থাকবে, তোমাদের শরীরের দিকে খেয়াল রাখবে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।